वेलकम बैक फ्रेंड्स। এইমাত্র আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট আপডেট। আজও রাজ্যের এই জেলাগুলিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শীতের আগমন নিয়ে কি জানালো হাওয়া অফিস? তো বন্ধুরা, বর্তমানে শীত পশ্চিমবঙ্গে কবে নাগাদ পড়তে পারে, বিস্তারিত ওয়েদারের রিলেটেড লেটেস্ট আপডেট জানতে চ্যানেল বা ভিডিওর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করার পর ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সঙ্গে একটি লাইক করতে ভুলবেন না। চলুন দেখে নেওয়া যায় আজকের লেটেস্ট আপডেট। রাজ্য থেকে পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিয়েছে, তবে এখনও বৃষ্টির চোখ রাঙানি রয়েছে। কিছুতেই যেন পিছু ছাড়ার নাম নিচ্ছে না বৃষ্টি। আর এরই সঙ্গে রাতের দিকে ভোরের দিকে ঠান্ডা ঝিরঝিরে হাওয়ায় এখন দক্ষিণবঙ্গে হেমন্তের পরশ। একই দিকে এর মধ্যে আজও রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে আকাশের মুখ ভার। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকে রাতের দিকে তাপমাত্রার পারদ কমবে এবং বৃষ্টির মাঝেই দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষেই মিলবে শীতের অনুভূতি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। এ জেরে রাজ্যে প্রবেশ করেছে জলীয় বাষ্প, সেই জন্যই সকাল থেকে কলকাতা সহ জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে আজ কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল শহরের আকাশ থাকবে মেঘলা, তবে বৃষ্টির সম্ভাবনা খুব কম। রাতের দিকে তাপমাত্রা কমবে, তাছাড়া শুষ্ক আবহাওয়ার কারণে অস্বস্তিও বাড়তে পারে। আবহাওয়া অফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকলেও পরিষ্কার থাকবে উত্তরবঙ্গের আকাশ। এই মুহূর্তে কোনো নিম্নচাপ অক্ষরেখা অবস্থান না করায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনোরকম সম্ভাবনাই নেই। আকাশ পরিষ্কার থাকবে, সঙ্গে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনারা ভিডিওটি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, সেখানকার বর্তমান পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।